এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে ব্লগটা শেয়ার করতে। সকালবেলায় একদম বন্ধনকে রেডি, কিচ্ছু বন্ধনকে নয়, একদম বেসিক জিনিস টিপ ক্রিম আর একটু লিপ বাম আর চুলটা ভালো করে সুন্দর করে আঁচড়ে নেওয়া। এইভাবেই আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি বসিরহাট বাপের বাড়ির উদ্দেশ্যে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ। আর আজকের দিনটা থেকে শুরু হবে আমার খুব ভালো থাকার দিন, কারণ বাপের বাড়ি গেলে কোন মেয়েটা খারাপ থাকে বলো তো? আমারও সেই রকম খুব আনন্দের দিন, খুব ভালো থাকার দিন। সবার সাথে দেখা হবে অনেকগুলো দিন পর, যাদের বাপের বাড়ি একটু দূরে হয় তারাই বোঝে যে অনেক দিন পর পর গিয়ে সব কাছের মানুষদের একসাথে দেখার মজাটা ঠিক কতখানি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ। ভালো লাগলে চ্যানেলটাকে একবার চেক আউট করে একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, অল করে দিও, আর নোটিফিকেশনটা তাহলে ঝটপট তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো চলো যেমন যেমন ব্লগ এগোবে, মানে দিন এগোবে, সেরকম সেরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সাথে থাকো আর দেখতে থাকো, আর হ্যাঁ তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্তুয়া ডেলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম একদম নতুন আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে কম বেশি সারাদিনের জন্য শেয়ার করতে। কালকে বসিরহাট এসছি, ট্রেনে করে আসার পর ভীষণ খিদে পেয়েছিল, স্নান তো করে আসিনি। স্নান করে মা একদম পাঁচমিশুলি একটা সবজি দিয়ে পাতলা করে ঝোল করেছিল আর পালং শাকের তরকারি করেছিল, সেটা দিয়েই ভাত খেয়ে আমি শুয়ে ঘুমিয়েছি বেশ খানিকক্ষণ। আর সন্ধেবেলা থেকে মা আমি আর বাবা তিনজনে মিলে এত গোলটেবিল বৈঠক বসিয়েছি, কোনো কিছু কাজ করিনি, বিছনা বালিশ কাঁথা তো ছাড়ো, মানে বিছানাতে বসেই আমাদের এত গোলটেবিল বৈঠক হয়েছে যে আলাদা করে তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করার মতো কিছু ছিল না। আর রাতে মা রুটি আর আলুর দম করেছিল, মানে যেরকম হয় আর কি সবার বাড়িতে, আর তার মধ্যে কালকে ছিল বৃহস্পতিবার, তো আমাদের বাড়িতে নিরামিষই খাওয়া দাওয়া হয়। তো ওইটুকুই আর ওই তোমাদের সাথে যতটুকু শেয়ার করতে পেরেছি, এর আগে তোমরা দেখে নিয়েছ ওই মা পুজো করছিল, পুজো করিয়ে আমরা স্নান করে ভাতটা খেয়ে তারপরে একদম দেদার একটা ঘুম দিয়েছি। আর একটা প্লাস পয়েন্ট কী জানো, বসিরহাটে দরজানলা খোলা থাকলে তখন একটা ঠান্ডার আমেজটা পাওয়া যায়, আদারওয়াইজ ঘরটা যখন দরজানলা আটকানো থাকে তখন একটা রুম টেম্পারেচারের মতো এটা সুন্দর একটা ভালো একটা ওয়েদার দেয়, যে অতিরিক্ত কম্বল বা অতিরিক্ত ব্ল্যাঙ্কেট চাপিয়ে শুতে হয় না, বেশ ভালো, বেশ সুন্দর একটা ওয়েদার দেয়। তো বেশ দারুণ একটা ঘুম হয়েছে, সকাল দুপুরটাও হয়েছে আর রাত্রিবেলা তো বললামই। সন্ধ্যে থেকে বাবা মা আমি কাকিমা অনেকক্ষণ গল্প করেছি, তারপর কাকিমা পড়াতে গেছে, তারপর পড়িয়ে টরিয়ে নিয়ে তারপরেও সন্ধ্যেবেলা বসে আমরা অনেকক্ষণ গল্প করেছি। আর সন্ধ্যেবেলা টিফিন বলতে মুড়ি বাদাম শশা খেয়েছি, কেননা বাইরের খাবার না খাওয়াই ভালো সেই জন্য। আর হচ্ছে যেটা করেছি সেটা হচ্ছে রাত্রিবেলা আমি মা নেনু আর কালু একসাথে শুয়েছি, তো শুনতেই পাচ্ছ কী অত্যাচার করছে এরা দুজনে মিলে, মানে আমার নেনু বল ছুড়বে, কালু মুখে করে বল নিয়ে এসে নেনুর কাছেই দেবে, এটাই হচ্ছে ওদের খেলা। দাঁড়াও দেখাচ্ছি, এটাই হচ্ছে ওদের খেলা। তো এই এরমভাবেই কালকে রাত সারা দিনটা গেছে, আর রাত্রিরে অনেক রাত পর্যন্ত মায়ের সাথে গল্প করেছি, মোবাইল ট্রোল করেছি, দেখেছি, ভালো বেশ সময়টা কেটেছে। তাই জন্য কাল থেকে কোনোরকম ব্লগ দেইনি, তাই ভাবলাম না আজকে দিনটা না দিলে একটা অন্যরকম হয়, তাই আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি। তোমরা সবাই কেমন আছো প্লিজ কমেন্টে জানিও, আমি বেশ ভালো আছি, বেশ কি আমি খুব ভালো আছি। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ।
বসিরহাটে আসলে বেসিক্যালি আমার কিন্তু কোনো রকম কাজ থাকে না, তো বেসিক যে কাজগুলো থাকে এই ধরো বিছনা গোছানো, আর ধরো জলের বোতল ভরা বা ঘরটা একটুখানি হালকা করে বিছনাটা ঝেড়ে ঘরটা হালকা করে একটু ঝাঁট দিয়ে দেওয়া, তো এই বেসিক কাজগুলো আমি করি। আর অন্য অন্য ভাবি যে না তোমাদের সাথে আর এগুলো কি শেয়ার করব, তাও হয়তো অনেকে মনে মনে ভাবো হ্যাঁ বাপের বাড়ি আসছে শুধু শুয়ে বসে খাচ্ছে আর ঘুমোচ্ছে, কিন্তু তা একদমই নয়। বাপের বাড়ি আসলেও টুকটাক কাজ সব মেয়েরাই করে থাকে থাকে আমার মতন, তাই ভাবলাম আজ যখন ব্লগটা এত লেট করে শুরুই করলাম তাই তোমাদের সাথে কেন না আজকে এইটুকু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। তো বেশ ভালোই সময় কাটছিল, আর হ্যাঁ মা বারবার করে আসছিল, মায়ের সাথে বেশ খানিকক্ষণ গল্প। আর শীতকাল বলেই না এত জামা কাপড়ের বহর আর এত বালিশ কাঁথার বহর, গরম থাকলে এত বালিশ কাঁথারও বহর থাকে না, এত জিনিসপত্র বার করারও বহর থাকে না। তো চলো, বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার পাশের ঘরটাতে মানে বাবা যে ঘরটাতে শুয়েছিল সেই ঘরটা গোছানোর পালা। এই ঘরটাতে আমি, মা, নেনু আর আমাদের কালুমণি তিনজন শুয়েছিলাম। কালুমণি মাঝরাতে একবার ওঠে একবার নেমে যায়, এইভাবেই ও ঘুমায়, মানে ওর কোনো স্থিতি জায়গা নেই, কোন জায়গায় যে ও স্থিতি হয়ে শোবে আর কোন জায়গায় যে ঘুমোবে সেটা কেউ বলতে পারবে না, মানে এমন আর কি প্রসেসে ও ঘুমায়। তো আমি বাড়ি এসে দেখছি আমার মায়ের ড্রেসিং টেবিলটা একদম ধুলো পড়ে গেছে, আর শীতকালে না বিছনা ঝাড়লেই একটা অন্যরকম ধুলো ধুলো মতো ওড়ে, আর সেই ধুলোটা বিছনার সাথে সাথে আরও আসবাবপত্র যেগুলো আছে সেগুলোকে পুরো ধুলো মাখিয়ে দেয়। তো মা আমাকে বলল তুই সুন্দর করে শুধু ভালো করে মুছে দে, ধুলোগুলো ঝেড়ে দে, বাদ বাকিটা আমি সবটা সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। তো যেমনি ভাবনা তেমনি কাজ, সুন্দর করে ঘরদোর ভালো করে ঝাঁট ফাট দিয়ে মা দিয়েছে, আমি শুধু বেসিক জিনিস জিনিসগুলো করে দিয়েছি। এই ধরো ড্রেসিং টেবিলটা সুন্দর করে সব কিছু নামিয়ে সুন্দর করে গুছিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি কি বলতো, কারোর হাতের জিনিস না কেউ কোনো সময় করতে পারে না, তো আমিও করতে পারি না। আর বারবার করে মা এসে আমাকে একটা কথাই বলছে, গোছাতে বলেছি হারাতে বলিনি কিন্তু। হ্যাঁ আমার একটা মানে আমার একটা অভ্যাস আছে, আমি আমার মতন করে গুছিয়ে দিয়ে চলে যাই, আর আমার মা আর আমার ভাই আমাকে ফোন করে জিজ্ঞেস করে দিদি তুই এটা কোথায় রেখেছিস আমাকে একটু বলবি। তো সেই রকমই ব্যাপার, আজকে ভাইয়ের ঘরটাও ধরার একটা সুযোগ পেয়েছি, আর আমি আসলেই ভাইয়ের ওই জামা কাপড়ের গুদাম থেকে জামা কাপড়গুলো বেছে ধুয়ে কেচে পরিষ্কার করে দিই। তবে হ্যাঁ এবছর মা মানে এবছর বলছি কেন মানে এবারে আর কাছাকাছি করিনি, কারণ যে কাজের দিদি আসে আমাদের বাড়িতে কাজ করতে তাকেই মা দিয়েছে সমস্ত কিছু জামা কাপড় কাচা ধোয়া করার জন্য, তাই জন্য আমার বিশেষ একটা কাজ ছিল না। এই মা কাকিমার সঙ্গে গালগপ্প করা, টাইম কাটানো, আর এইভাবেই দিনটা কাটবে। আর আজকে জানো তো মা খুব ইয়ামি একটা রান্না করেছিল, চিংড়ি মাছ ভাটা মানে চিংড়ি মাছ ভর্তা, তাতে দু একটা গোটা চিংড়িও দিয়েছে, আর হয়েছিল পুঁই মিটুলি, আর সর্ষে পোস্ত টমেটো পেঁয়াজ দিয়ে হয়েছিল কাতলা আর আমুদি মাছের ভোলা, আমুদি নয় ছোট ছোট যে বাচ্চা ভোলাগুলো হয় সেই ভোলা মাছের ঝাল। আর আমার ছেলের জন্য কাকিমা করে দিয়েছিল ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের লেজের ঝোল। হ্যাঁ লেজের ঝোল এই কারণে বলছি কারণ শুধু লেজটা দিয়ে রান্না করেছিল। এখন কথা বলবো না বাবা, কাঁটা চেবাচ্ছো বাবা, এখন কথা বলবেন না, কাঁটা চেবাচ্ছো, দাদা যা খুশি তাই বলুক, তুমি আস্তে আস্তে খাবা। না আমি শাক ভাজা খাবো না, কিন্তু না আমি শাক ভাজা খাবোই না, আমার তোদের শাক ভাজা আমি যেটা খাবো আমি সেটাই বলেছি, তোদের শাক ভাজা আমি শাক ভাজা খাবো না মা। দেখ শাক ভাজাটা খুব সুন্দর লাগবে খেতে, সত্যি বলছি সিরিয়াস। আগেই বলেছি বাপের বাড়ি মানেই আনন্দ, ফাজলামি, আড্ডা, ইয়ার্কি ছাড়ার কোনো কিছু কাজ নয়। আজকে মোমো নিয়ে এসেছিল ভাই টিফিনে, এমন হাগুড়ে পোনা করে আমরা মোমো খেয়েছি যে মোমোটা ভিডিওতে দেখাতেই আমি ভুলে গেছি। সো যাই হোক, দেখাতে ভুলে গেছি তার জন্য ক্ষমা মার্জনা করে নিও। চিকেন মোমো নিয়ে এসেছিলো, আমি, ভাই, নেনু, মিনি আমরা এই কজন মিলেই খেয়েছি। আর আজকে রাত্রে মা বানাচ্ছে একদম ঘরোয়া প্রসেসে পাস্তা, এটা মায়ের ভাষায় মা বলছে হাক্কা পাস্তা, বাট কি পাস্তা আমি জানি না, তবে পাস্তা মা বানাচ্ছে। দেখো অনেকেই না মা ভয় পেয়ে যায় আমাদের বাড়ির এই কোয়াটা দেখে, বলে বাবা কত না জানি খায়।
না গো, আমাদের বাড়িতে চাউমিন পাস্তা এইসব কিছু হলে একটু বড় বড় কড়াইতেই রান্না করা হয়। আসলে মা মনে করে খুলে খালে ভালোভাবে রান্না করতে গেলে এইভাবেই রান্না করতে হবে। বুঝতেই পারছো তেলের পরিমাণটা কতটা কম, মানে ঠিক না দেওয়ার মতনই মা তেল দিয়েছে, তেল দিয়ে রান্না করেছে। এই যে মা এখন রান্নায় ব্যস্ত, আর মায়ের এত শীত লেগেছে, মার আলাদা করে শাড়ি হ্যাঁ ব্লাউজ পরেনি। তাকাও দিনু তাকাও। আর এই যে আমার আমার বধূ বেবি